আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই ভাবছিলাম রান্নাঘরে ছোট্টখাট্ট একটা কফি কর্নার অথবা চায়ের একটা কর্নার করব, যেখানে কফি অ্যান্ড চায়ের সব কিছুই থাকবে। এর আগে আমার রুমের ড্রয়িং রুমে একটা কফি কর্নার করেছিলাম, বাট ওখানে না সবসময় আসলে চা খাওয়ার মতো বা কফি খাওয়ার মতো স্পেস ছিল না, কারণ চা কফি বানাইতে হলে কিন্তু রান্নাঘরটাই বেটার হয় অনেক। আমি তো অনেক চা খাই, তো কফি একটু কমই খাওয়া হয়, যে কারণে বারবার চুলা জ্বালাইতে হয়, তো ড্রয়িং রুমে তো চুলা কখনো সম্ভব না, ইন্ডাকশন হলে আলাদা কথা, বাট ইন্ডাকশন তো আমার নেই, যে কারণে ওখান থেকে আমি মানে কমফোর্টেবল ফিল করছিলাম না। তাই ভাবছিলাম যে আমার রান্নাঘর তো অনেক বড়, তাই রান্নাঘরের একপাশেই ছোট্ট একটা কফি কর্নার অথবা টি কর্নার করে নেই, তাহলে সহজেই আমি চুলাতে পানি গরম করা অথবা চায়ের জন্য সব কিছু করতে পারবো। তো ফার্স্টে আমি আমার এই পিচ্ছি একটা র্যাক আমি অনলাইন পেজ থেকে কিনেছিলাম। অনলাইন পেজের নাম হচ্ছে ঘরের শোভা, সেখান থেকে আমি র্যাকটা 400 কি 450 টাকা দিয়ে কিনেছিলাম। তো ফার্স্টে দেখেছেন যে ওখানে মোটামুটি সব কিছু গোছানো শেষ, অ্যান্ড এই ট্রেটা আমি গিফটে পেয়েছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু কাঠের ট্রেটা আমি কোথায় পেয়েছি, তো এই কাঠের ট্রেটা আমাকে গিফট করেছিল। ভাবলাম যে এই কাঠের ট্রেটাও কাজে লাগানো যাক, আমার যত কেটলি অথবা পানি গরম করার জগ আছে সেগুলো আমি হচ্ছে সাজিয়ে ফেলি। আর কফি কর্নার বলতে যে শুধু কফি বা চায়ের জিনিসই থাকবে তা না, আমার কাছে চা কফির কর্নার মানে সুন্দর সাজানো গোছানো একটা থিম থাকবে, যেটা দিকে মানে চোখ গেলেই খুব সুন্দর লাগবে, অনেক আর শান্তি লাগবে। তাই বাসায় আমার কাছে যা যা ছিল আমি মোটামুটি সেটা দিয়েই করেছি, এক্সট্রা কোনো কিছু কিনে বা কোনো কিছু করি নাই। আপনাদের বাসায় চা কফির মগ যা থাকবে, দুধ মানে যা যা থাকবে, এটা দিয়ে ছোট্টখাটো একটা কফি কর্নার করতে পারেন যদি রান্নাঘরে আপনাদের একটু বেশি স্পেস থাকে। আমার রান্নাঘরটা অনেক বড় অ্যান্ড স্পেস আছে অনেক দেখেই আমি করেছি। আর এই উডের এই চা চা লেখা এইটা হচ্ছে কিন্তু আমি নিজে বানিয়েছি। তো লাস্ট ফিনিশিংটা দেখাই, এই যে আমার সেই কফি কর্নার, আর আমি অবশ্যই গাছ দিব কারণ সব কিছুতে আমার গাছ থাকতেই হবে। তো কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।